আসসালামু আলাইকুম ইউটিউবার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন এবং আমাদের চ্যানেলের সাথে আছেন। আপনারা সকলেই জানেন যে প্রত্যেকটি অ্যান্ড্রয়েড ভার্সনেরই একটি লুকায়িত গেম থাকে, যেমন ললিপপ ভার্সনের আছে ফ্লপি বার্ড গেম। তো এই গেমটি ওপেন করার জন্য ফোনের অ্যাবাউটে গিয়ে অ্যান্ড্রয়েড ভার্সনের উপর কয়েকবার ক্লিক করলেই এই যে এরকম ললিপপ কিংবা অন্য যে কোনো ভার্সনের লেখাটা উঠবে, এবং এখানে কয়েকবার ক্লিক করলে এই যে এরকম গেমটি চলে আসবে। তো এই গেমটি আসলে মানে দেখে খুব সহজ সরল মনে হলেও এটি এতই কঠিন যে মনে হয় যে মানে এটি স্বাভাবিকভাবে খেলা অসম্ভবই আর কি। এটি মনে হয় কেউই খেলতে পারে না এভাবে স্বাভাবিকভাবে, কারণ আমি এর আগে অনেকবার চেষ্টা করেছিলাম স্বাভাবিকভাবে খেলে যে এটি এক স্কোরই করা যায় কিনা সেটা দেখতে, কিন্তু কোনো দিনই পারেনি। তো আজকে আমি আপনাদেরকে সেটি দেখাবো যে এটি এই গেমে এক কেন, 1000 পর্যন্ত আপনি ইচ্ছা করলে খেলতে পার, স্কোর করতে পারেন। 1000 আপনি যত ইচ্ছা তত করবেন স্কোর, 1000 কেন করবেন? তো দেরি না করে চলুন শুরু করা যাক যে কীভাবে আপনি এই ফ্লপি বার্ড গেমটিতে আপনার ইচ্ছা মতো স্কোর করবেন। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এটির জন্য কোনো অ্যাপস ডাউনলোড করতে হবে না, এটির জন্য শুধুমাত্র আপনি ফোনের সেটিংসে চলে যাবেন এবং সেটিংসে গিয়ে যে ডেভেলপার অপশানস আছে এখানে যাবেন। তো যাদের ডেভেলপার অপশানস এই অপশানটা নাই, তো তারা এই ফোনের অ্যাবাউটে গিয়ে সফটওয়্যার ভার্সনের উপরে 7 থেকে 10 বারের মতো ক্লিক করবেন। তো এখানে আমার এই ফোনে লেখা হচ্ছে যে নো নিড, ইউ আর অলরেডি এ ডেভেলপার, অর্থাৎ আমার এই ডেভেলপার অপশানসটি আগে থেকে আছে, সেজন্য এমন লেখাটি উঠছে। তো আপনারা যারা প্রথম ফোন কিনেছেন তাদের এই ডেভেলপার অপশানসটি থাকে না, তো তারা এই অ্যাবাউটে গিয়ে সেই ডেভেলপার অপশানসটি নিয়ে আসবেন। তো আমরা ডেভেলপার অপশানসে গিয়ে এই যে দেখছেন এই যে উইন্ডো অ্যানিমেশন স্কেল, এটাতে ক্লিক করে অ্যানিমেশন স্কেলটা 10 গুণ করে দেবেন, এবং প্রত্যেকটা এভাবে 10 গুণ করে দেবেন। তাহলে কী হবে, ফোনের অ্যানিমেশন যেইগুলো যে অ্যানিমেশনগুলো 10 গুণ স্লোয়ার হয়ে যাবে। দেখুন ফোনটা কিন্তু মানে ফোনের যেই স্বাভাবিক কাজ সেই কাজটি সঠিকভাবে হলেও ফোনের যে অ্যানিমেশনগুলো দেখাচ্ছে সেই অ্যানিমেশনগুলো কিন্তু অনেক স্লো। তো এরপরে আপনার ফোনটি জাস্ট একবার রিস্টার্ট করে নিতে হবে। তো আমি আমার ফোনটি রিস্টার্ট করে আবার ফিরে আসছি। তো বন্ধুরা, রিস্টার্ট করার পর আবারও ফিরে এলাম আপনাদের সামনে। তো এখন আমরা আবার সেই গেমে চলে যাচ্ছি। এই এই রিস্টার্ট করার পরে আপনার এই ফোনটি কিন্তু ফোনের যেই অ্যানিমেশনগুলো আছে সেই অ্যানিমেশনগুলো কিন্তু স্বাভাবিকের তুলনায় অনেক গুণ কম স্পিডে কাজ করবে, কারণ আমরা এটি 10 গুণ কম করে দিয়েছি। তো এটি আবার যদি আমরা 0.5 করে নিই তাহলে কিন্তু আবার সেটি আগের মতো হয়ে যাবে। তো আমরা এই গেমের জন্য আবার আমাদের অ্যাবাউটে গিয়ে অ্যান্ড্রয়েড ভার্সনের উপর কয়েকবার ক্লিক করলাম এবং চলে আসতে একটু সময় নেবে, কারণ আমরা অনেক স্লো করে দিয়েছি অ্যানিমেশন। এখন চলে আসবে, এই যে দেখুন, এবারে দেখুন মজা, স্বাভাবিকের তুলনায় এটি অনেক গুণ কম স্লো কাজ করার কারণে এই যে দেখুন যেই উপরের যে ললিপপগুলো আছে যেটি দিয়ে মূলত খেলা, সেগুলো অনেক ধীরে ধীরে আসছে স্ক্রিনের উপরে। এভাবে আসলে করতে থাকলে আমরা ইচ্ছে করলে 1000 পর্যন্ত করে নিতে পারবো। তো আমি আসলে কথা বলছি, আমার হাত কাঁপছে সেই জন্যে বারবার পড়ে যাচ্ছে। তো দেখি কত দূর করতে পারি আমি। আমার আসলে এত ধৈর্য নেই, এভাবে তো যতদূর পর্যন্ত সম্ভব, যতদূর ইচ্ছা ততদূর পর্যন্ত খেলা যাবে, কোনো সমস্যা হবে না। তো দেখলেনই বন্ধুরা, এটি খুবই কার্যকর, খুবই মজার একটি ট্রিক। তো দেখলেন যে যেখানে আমরা এক স্কোরই করতে পারছিলাম না সেখানে আমরা এখন 11, 12, 13, তো এভাবে যত দূর ইচ্ছা ততদূর খেলা যাবে। আর খেলার পরে অবশ্যই ফোনটিকে আগের মতো করে দিতে হবে, তা না হলে কিন্তু ফোন আর কিন্তু স্লোই থেকে যাবে। তো তখন আবার আপনারা আমাকে এসে পিটাবেন যে কী করলি ফোনের। তো সেজন্য আমি আপনাদেরকে আবার শিখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনি আপনার ফোনটিকে স্বাভাবিক করবেন, এবং মানে একইভাবে যে ডেভেলপার অপশানসে যাবেন
এবং সেখানে গিয়ে এই যে এই যে অ্যানিমেশন স্কিল গুলোকে 0.5 করে দেবেন। যে 0.5 দেখুন আবার ফোনটি আগের মতো কাজ করা শুরু করেছে। এরপরে কিন্তু অবশ্যই আবারও ফোনটিকে নতুনভাবে রিস্টার্ট করবেন। তো আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই সেটা কমেন্টে লিখবেন যে কী জানতে চাচ্ছেন। এবং অবশ্যই 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 দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই যে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আপনারা আমাদের যে পরবর্তী যে ভিডিওগুলো আপলোড করা হবে সেই ভিডিওগুলো পাবেন, সহজে পাবেন। তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।